বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি যে ফল গাছটা শেয়ার করব আর যে ফল বিষয়ে কথা বলবো, সে ফল হচ্ছে জবাটি কাবা ফল। বন্ধুরা, আমি টোকেন দেখাচ্ছি আপনাদেরকে যে জবাটি কাবা ফলের টোকেন। এই যে দেখছেন জবাটি কাবা ফল, আসলে এই গাছে কিন্তু এই ফল গাছে কোনো ফুল আসে না বন্ধুরা, এই ফল গাছে কোনো ফল আসে না, ডাইরেক্টই ফল আসে। আমি সেই ফলটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবুজ ছিল এই গাছের ভিতর, এই ডালের ভিতর এই ফলটা আসছে। দেখেন, এটা কিন্তু ডালের ভিতর আসছে, এটা কিন্তু ফুল ছিল না, এটাই গাছ থেকে ফল বেরিয়ে আসছে। আর সেটা কিন্তু প্রথমে সবুজ ছিল, এই যে পাতা যে কালার এই কালার ছিল, আর এখন কিন্তু এই ফলটা পেকে গিয়েছে, তাই এরকম ব্ল্যাক কালার হয়ে গিয়েছে। এটা পাকলে বুঝবেন ব্ল্যাক কালার হবে, এটা কিন্তু ইয়া হবে না। এটা মূলত জবাটি কাবা ফল। আপনার লটকন খেয়েছেন অবশ্য, আশা করি সকলেই। লটকনের হচ্ছে আপনার ভিতরে 3টা, 2টা, 4টা বিচি থাকে, আর এটার কোনো ভিতরে ছোট একটা বিচি থাকে, এটার উপর ভিতরে খাওয়া যায়। এটা খুব মিষ্টি এই গাছ ফলটা, দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু ছোট, টবের ভিতর লাগানো জবাটি কাবা ফল। বন্ধুরা, জবাটি কাবা ফল। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও শেয়ার করে দিবেন এবং একটা লাইক কমেন্ট করে জানাবেন কীরকম হলো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বেল বাজিয়ে রাখবেন, সবার আগে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে।